হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখাতে যাচ্ছি না, বিকজ চা করতে সবাই পারে। তো আজকে আমি শুরু করতে চলেছি হাউ টু মেক আয়ুষ টি। যেভাবে আমাদের চারিদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, বিশেষ করে আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে, যখন লকডাউন ছিল তখন আমরা হয়তো কিছুটা হলেও সেফ ছিলাম, বাট এখন যেহেতু আমাদেরকে বাইরে বেরোতে হচ্ছে, অফিস খুলে গেছে এবং রেস্টুরেন্ট খুলে গেছে রিসেন্টলি, সো আমরা অবশ্যই আমরা যেতে চাই এবং আমাদের বাইরে বেরোতে হবে, আমরা বাইরে বেরোতে চাই, আমাদের নিজেদের দরকারেও বাইরে বেরোতে হবে। বাট যদি আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, তাহলে আমরা আশা করছি যে একটু হলেও আমরা সতর্ক হয়ে যদি চলি এবং আমাদের ইমিউন সিস্টেম ভালো থাকে, তাহলে আমরা একটু হলেও নিজেকে সুরক্ষিত ভাবতে পারবো, তাই তো? তাই জন্য আমি মনে করি যে এই আয়ুর্বেদিকটি, যেটা আয়ুষ অ্যাডভাইস করেছে, সেটা আমাদের প্রত্যেকের শেখা উচিত। এবং প্রত্যেকের শুধু শেখা উচিত না, এটা খুব সিম্পল একটা জিনিস, প্রত্যেকের খাওয়া উচিত। অ্যাটলিস্ট না পারো দিনে দুবার, যদি খুবই না পারো দিনে একবার খেতেই পারো। বিশেষ করে আমি তাদের জন্য এটা বলছি যারা বাইরে থাকে, যারা একা থাকে, যেসব স্টুডেন্টরা হয়তো বাড়ি পৌঁছতে পারেনি, বাইরে রয়েছে এখনও, বা অনেকে আছেন যারা চাকরির ক্ষেত্রে বাইরে থাকেন, তাদের জন্য আমি বলছি যারা একা থাকেন। কারণ বাড়িতে থাকলে তো ভীষণ ভালো, আমাদের মা রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে, তারা আমাদের এসব দিদা ঠাকুমা, তারা এসব আমাদের করে খাওয়াবে, আমাদের ভাবতে হবে না, আমাদের জানতেও হবে না যে কী করে বানাতে হয়, তাই তো? তো আমরা যখন একা আছি তো আমাদের সেটা জানতে হবে। ফার্স্ট আমি এত কিছুতে না গিয়ে, এবং সবাই সব কিছু করা দেখায়, বাট আমি এটুকু জানি সবাই চা করতে পারে, তো আমি তাই দেখাচ্ছি না। বাট আয়ুষের হার্বাল টিটা খুবই সিম্পল, জাস্ট কিছুই না। আপনি যদি চা খেতে ভালোবাসেন তো খুব ভালো, আপনি যেরকম চায়ের লিকার দেন, এটা অবভিয়াসলি একটা লিকার চা, চায়ের যেরকম লিকার দেন সেরকম অল্প লিকারের মধ্যে আপনাকে জাস্ট অ্যাড করতে হবে জিঞ্জার বা আদা, তার মধ্যে আপনি সিনামন বা দারচিনি অ্যাড করতে পারেন, সেটা আয়ুষ থেকে অ্যাডভাইস করা হয়েছে তাই বলছি, তুলসী পাতা আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মানে যেটা আমরা বাড়িতে গুঁড়ো করে নিতে পারি, আর আদা, আদাটা আপনি শুকনো আদা ইউজ করতে পারেন, আর না হলে আপনি ডিরেক্টও ইউজ করতে পারেন আদার জুসটাকে, ওকে? কিন্তু এবারে কথা হচ্ছে গিয়ে মানে কী করে খাবো, টেস্ট লাগবে না, তাই জন্য আপনারা গুড় ইউজ করতে পারেন, যেটা কিনা ন্যাচারাল সুগার, গুড় ইউজ করতে পারেন, যেহেতু এটা আপনার ন্যাচারাল সুগার তো আপনি খেতেই পারেন। এবং এই গরম, ভীষণ গরম চলছে এখন কলকাতায়, তাই আমি হানি ইউজ করতে বলবো না, বাট যদি আপনাদের পছন্দ হয় হানি, সো ইউ ক্যান ইউজ ইট। আর হচ্ছে গিয়ে আপনার টেস্টটা একটু পরিবর্তন করার জন্য, আপনার যদি খুব বাজে লাগে, মনে হয় ভাল লাগছে না টেস্টের জন্য, আপনি লেমন জুস অ্যাড করতে পারেন। আপনি জানেন লেমন জুসে ভিটামিন সি থাকে, তো কোনো অসুবিধাই নেই, আপনি লেমন জুস অ্যাড করতে পারেন, এটাতে আপনার টেস্টও বাড়বে। তো সো আমাদের ফার্স্ট হচ্ছে জিঞ্জার, সেকেন্ড হচ্ছে তুলসী, দেন হচ্ছে গিয়ে বা তুলসী পাতা যেটা বলে, দেন হচ্ছে গিয়ে গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, দেন হচ্ছে গিয়ে সিনামন আর দারচিনি, আর ফর টেস্ট আপনি গুড় ইউজ করুন, হানি ইউজ করুন, লেমন জুস ইউজ করুন, ওকে? এটা হচ্ছে চায়ের লিকারের মধ্যে এগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেন ওটাকে জাস্ট ছাঁকনি দিয়ে ছেঁকে আপনি খান। আমি তো খেয়েছি, আমার ভালো লেগেছে, আশা করি আপনার ভালো লাগবে। আপনি টেস্টের জন্য আমি যেটা বলছি, আপনি হানি বা গুড় ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা একটা গেল। আর যদি আপনি চা খেতে ভালো না বাসেন, যদি চা না খান, মানে ইউ আর নট ইউজ টু উইথ টি, তাহলে আপনি কী করতে পারেন, তাহলে আপনি জাস্ট জিঞ্জার অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার, এগুলো যেগুলো বললাম সেগুলো সব একসাথে জাস্ট গরম জলের মধ্যে ফুটিয়েও আপনি খেতে পারেন। মানে আমি চা পাতা বা চায়ের লিকার ছাড়া খাওয়ার কথা বলছি, এটাতেও আপনার ইমিউনিটি সিস্টেম বাড়বে। অ্যাটলিস্ট আপনি, আপনার ইমিউন সিস্টেম ভালো রাখলে আপনি, এবং নিজে সতর্ক থাকলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, অ্যাজ পার অ্যাডভাইসড বাই আয়ুষ যদি থাকি, তাহলে আমরা মনে করবো যে আমরা বাইরে বেরোচ্ছি যেহেতু, একটু নিজেকে সেফ মনে করবো, আর কিছুই না।
আর একটা জিনিস অ্যাডভাইস করবো, সেটা হচ্ছে এখন বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস এগুলো অ্যাভয়েড করা ভালো, কারণ এগুলো আমাদের ইমিউন সিস্টেম কিন্তু ভালো করে না। তাই জন্য এখন এই মোমেন্টে, অ্যাটলিস্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনে, আমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের ইমিউন সিস্টেমের জন্য। যদি আমাদের ভিতরের ইমিউন সিস্টেমটা ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো রোগ প্রতিরোধ করতে পারবো না। তাই জন্য আমরা জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করব এবং আমরা হেলদি ফুড খাওয়ার চেষ্টা করব। এবং আয়ুষের অ্যাডভাইস অনুযায়ী আমি যে হার্বাল টিটা বললাম, প্লিজ আপনি ট্রাই করে দেখতে পারেন। যারা বাড়িতে আছেন তারাও দেখতে পারেন, যারা বাড়ির বাইরে আছেন তারা প্লিজ, হয়তো ভালো লাগবে না, যেটাকে আমরা বাঙালি ভাষায় বলি ল্যাদ লাগবে নিজেকে করে খেতে, কেউ করে দিচ্ছে না, সেটা কারোরই ভালো লাগে না। বাট যখন আমরা বাইরে রয়েছি, আমার নিজেকে ঠিক রাখতে হবে নিজের ফ্যামিলির জন্য, তাহলে আমার নিজেকে ঠিক রাখার জন্য আমাকে নিজেকেই করতে হবে। যারা বাইরে থাকে তারা, আমি জানি তারা নিজেরা রান্না করে বা নিজেরা চা বানিয়ে বা নিজেরা কফি বানিয়ে খাওয়া দাওয়া করেন, সো এটুকু আপনাকে করতে হবে শুধুমাত্র আপনার জন্য, যেহেতু এখন আমাদের বাইরে একটু হলেও বেরোতে হচ্ছে তাই জন্য। অ্যান্ড প্লিজ জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করুন। সো থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই আয়ুষ মেকিং টি প্রসেসটা কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন, এবং প্লিজ বাড়িতে ট্রাই করুন এবং খান। এতটাও বাজে না, খুব ভালো এটা। এবং আমাদের ইন্ডিয়ানদের মধ্যে এই আয়ুর্বেদিক জিনিসটা আছে বলেই হয়তো এতদিন ধরে চলে আসছে, আর আয়ুষ এই জন্যই অ্যাডভাইস করেছে, নিশ্চয়ই কোনো কিছু ভেবে অ্যাডভাইস করেছে। তাই আমাদের এটা ট্রাই করা উচিত, শুধু ট্রাই না, আমাদের এটা সত্যিকারের খাওয়া উচিত করে।